হ্যাঁ ক্রিয়েটরস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এটি কিন্তু নতুন ইউটিউবার যারা আপনারা রয়েছেন তাদের জন্য বিশেষ করে অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে যে কীভাবে আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেলটি ইউটিউবের সার্চ লিস্টের প্রথমে নিয়ে আসবেন, সে বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমরা পুরো ভিডিও জুড়ে আলোচনা করতে চলেছি। তো দেখছেন যে আমি আমার ইউটিউব চ্যানেলটি সার্চ লিস্টে সার্চ করলে সেটি কেমন প্রথম ইউটিউবে সার্চ লিস্টের প্রথমে শো করছে। সো আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেলটি সার্চ লিস্টের প্রথমে নিয়ে আসতে পারেন শুধুমাত্র একটি সেটিংস অন করে। আর সেই একটি সেটিংস কীভাবে আপনারা অন করবেন, কীভাবে সেট আপ করবেন সেই সেটিংসটি, সেটি নিয়ে কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। ইউটিউব সার্চ লিস্টে আপনার চ্যানেলটি না আসার প্রধানত তিনটি কারণ জড়িত। প্রধানত যে কারণটি সেটি হচ্ছে যে আপনার চ্যানেলের নামটি ইউনিক নয়। অর্থাৎ আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলের নামটি ক্রিয়েট করবেন তখন দেখবেন যে যেন নামটি যেন অদ্বিতীয় হয়, অর্থাৎ ইউনিক হয়। এবং দ্বিতীয় কারণ যেটি হচ্ছে সেটি হচ্ছে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের নামের অনুরূপ যেন বড় ইউটিউব চ্যানেল না থাকে। এবং তৃতীয় নাম্বার যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার এই দুটিও সঠিক রয়েছে, অর্থাৎ আপনার চ্যানেলের নামটি হচ্ছে ইউনিক এবং আপনার চ্যানেলের নামের অনুরূপ কোনো বড় ইউটিউব চ্যানেল নাই। তারপরও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি সার্চ লিস্টের প্রথমে আসছে না বা দর্শক আপনার ইউটিউব চ্যানেলটি সার্চ লিস্টের প্রথমে খুঁজে পাচ্ছেন না। সো এখন যেটি করতে হবে সেটি হচ্ছে যে লাস্ট অ্যান্ড ফাইনাল যেটি করতে হবে সেটি হচ্ছে সেটিংস অন করতে হবে। সো সেটিংস অন করলেই দেখবেন যে আপনার চ্যানেলটি সার্চ লিস্টের আসবে না, শুধু সার্চ লিস্টের প্রথমে আসবে, ঠিক আছে? তো ইউটিউব সার্চ লিস্টের যে বিষয়টি সেটি হচ্ছে যে মূলত একটি সেটিংসের জন্য এমনটি হয়। সো সেটিংসটি অন করার জন্য যেটি করবেন সেটি হচ্ছে যে আপনাকে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারের মাধ্যমে আপনাকে যেতে হবে। অর্থাৎ আমি দেখছেন যে ক্রোম ব্রাউজার ওপেন করলাম এবং ক্রোম ব্রাউজার থেকে আপনাকে যেতে হবে ইউটিউবে। অর্থাৎ youtube.com লিখে আপনি ইউটিউবে যাবেন এবং আপনার চ্যানেল যে চ্যানেলটি আপনার রয়েছে সেটি লগ ইন করবেন। এরপর এখান থেকে আপনাকে যেতে হবে স্টুডিও। এটা হয়তো আপনারা সবাই জানেন যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে স্টুডিওতে যাবেন। স্টুডিওতে যাওয়ার পর যেটি করবেন সেটি হচ্ছে যে আপনার চ্যানেলের যে সেটিংস বাটনটি রয়েছে একদম নিচের দিকে সেই সেটিংসে আপনি ক্লিক দেবেন। সেই সেটিংস থেকে ক্লিক দিলেই একটি দেখবেন যে ইন্টারফেস শো করবে, যেমন জেনারেল রয়েছে, চ্যানেল রয়েছে, এরকম ধরনের কিন্তু একটি ইন্টারফেস শো করবে। সো সেখান থেকে আপনাকে চ্যানেলে ক্লিক করতে হবে, ঠিক আছে? চ্যানেলে ক্লিক দিলেই দেখবেন যে আপনার চ্যানেলের নিচে আপনার চ্যানেলের নাম শো করছে এবং নিচে লেখা রয়েছে কিওয়ার্ড। কিওয়ার্ডের বক্সটি রয়েছে ফাঁকা। সো কিওয়ার্ড এখন যেটি করতে হবে সেটি হচ্ছে যে কিওয়ার্ড দিয়ে আপনাকে সেটিংসটি অন করতে হবে, ঠিক আছে? সো এমন কিছু কিওয়ার্ড আপনাকে দিতে হবে আপনার চ্যানেল রিলেটেড যেই কিওয়ার্ড দিয়ে আপনার চ্যানেলগুলো সার্চ হতে পারে, ঠিক আছে? যে দর্শক সার্চ করতে পারে বা অন্য কেউ এমন কিছু ওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করতে পারে। যেমন দেখুন যে আমার চ্যানেলে লেখা আছে দ্য টেক 09, বাংলা টিপস, টপ 10, মোবাইল রিভিউ, এই সম্পর্কে কিন্তু অনেক কিছু রয়েছে আমার চ্যানেল সম্পর্কিত। অর্থাৎ এই ওয়ার্ডগুলো দিয়ে যদি কেউ আমার সার্চ করে, সার্চ লিস্টে লিখে, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সেখানে শো করবে, ঠিক আছে? এরপর আরও দেখছেন যে লেখা আছে আমার নাম লেখা আছে জুয়েল ব্লগ অফিসিয়াল, এরকম অনেক কিছু নাম লেখা আছে, ঠিক আছে? আমার নাম দিয়ে যদি কেউ ইউটিউবে সার্চ করে তাহলে কিন্তু আমার চ্যানেলটি শো করবে। ঠিক এই জন্য আসলে কিওয়ার্ডগুলো দিতে হয়। সো কিওয়ার্ড এমন কিছু আপনাকে দিতে হবে ইউনিক কিছু, ইউটিউব দর্শক আপনার যে কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করতে পারে সেগুলো কিন্তু আপনাকে অ্যাপ্রোপ্রিয়েটভাবে বসাতে হবে, যাতে আপনার সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং আপনার চ্যানেল খুঁজে পেতে সাহায্য করে, ঠিক আছে? ঠিক এইভাবে কিন্তু আপনি আপনার সেটিংসটি ঠিক করে নিতে পারেন। হয়তো পারে আপনার অন্য কোনো টেক রিলেটেড নাও হতে পারে, আপনার চ্যানেল যে বিষয়ে রিলেটেড সে বিষয় সম্পৃক্ত আপনাকে এই কিওয়ার্ডগুলো লিখে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? 500 ওয়ার্ডের মধ্যে আপনাকে লিখে শেষ করতে হবে। 500 বর্ণের মধ্যে যে কয়টি ওয়ার্ড হয় সে কয়টি ওয়ার্ড লিখে আপনাকে কমপ্লিট করতে হবে। এটি লেখা শেষ হলেই আপনাকে ওকে বাটনে ক্লিক করে আপনাকে এই সেটিংসটি অন করে নিতে হবে, ঠিক আছে? এই সেটিংসটি অন হওয়ার কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনি আপনার চ্যানেল সে নামগুলো দিয়ে খোঁজ করলে আপনি আপনার চ্যানেলটি সার্চ লিস্টের প্রথমে পাচ্ছেন, ঠিক আছে? তো গাইস, এই ছিল ভিডিও। এভাবেই ঠিক আপনি আপনার চ্যানেলটিকে সার্চ লিস্টের প্রথমে জায়গা দিতে পারেন, ঠিক আছে? আর আপনার দর্শকেরা সার্চ লিস্টে সার্চ করলে প্রথমে খুঁজে পাবে। তো আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক বাটনে প্রেস করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের টেক রিলেটেড ইউটিউব সম্পৃক্ত ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে সামনের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।